চাকদা পৌরসভায় পরীক্ষা দিতে আসা 8 জন ভুয়ো পরীক্ষার্থী গ্রেপ্তার। জাল অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে চাকদাহ পৌরসভায় চাকরিতে যোগ দিতে আসা 8 জনকে আটক করল চাকদাহ থানা। বুধবার বিভিন্ন এলাকা থেকে জাল অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে চাকদাহ পৌরসভায় কাজে যোগ দিতে আসা 8 জনকে চাকদাহ থানার হাতে তুলে দিল চাকদাহ পৌরসভা। এদের মধ্যে 3 জন মহিলা, বাকিরা 5 জন পুরুষ। এদের অধিকাংশের বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ওদের নিয়ে আসা হয়েছে থানায়। পৌরসভায় কার্যনির্বাহী আধিকারিক বিজয় রায় জানান, চাকরিতে যোগদান করার উদ্দেশ্যে যে অ্যাপার্টমেন্ট লেটারগুলি নিয়ে আসা হয়েছে সেগুলি জাল, এ ব্যাপারে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করা হবে। পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিভিন্ন জায়গা থেকে চাকদাহ পৌরসভায় কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে 15 জন এসেছিলেন। তাদের মধ্যে 7 জন ঘটনার বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়, বাকি 8 জনের নথি দেখছে তাদেরকে পৌরসভার একটি ঘরে বসানো হয়। তাদেরকে নথিগুলি জাল প্রমাণিত হতেই তাদেরকে আটক করে খবর দেওয়া হয় চাকদাহ থানায়। এরপর পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় চাকদাহ থানায়। মানে আসলে কি মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট আগে কোনো গেজেট বা কিছু বেরিয়েছিল? কিরকম কি বলে মনে হচ্ছে এটা? হ্যাঁ, এবার কি মূল ঘটনাটা বলুন তো, এই যে আপনার ছেলেকে অ্যারেস্ট করলো কেন? আসলে ব্যাপার হচ্ছে যে ছেলে তো একটু কাজকর্ম কিছু নেই, ওটা ওটাকে ও একটা কাজ করে, সেই জন্য আমি বললাম যে একটা কোনো কাজের ব্যবস্থা যদি থাকে তাহলে সব বলিস, আমার কাছে তো এমনি পয়সা করি নাই, কাজের ব্যবস্থা হলে করে আমাকে একটু বলুন। তো যে ঠিক আছে দাদা, কাজ আমি যদি হয় তাহলে আমি বলে করে দেবো। তা আমাকে বললো কাজ হলে কিন্তু পয়সা লাগবে। আমি কীরকম লাগবে বলে, প্রথমে 50-60 হাজার টুকু লাগতেই পারে। আমি দেখ, আমার কাছে কোনো পয়সা নেই, তো তোর কাছে আমি যে পয়সাগুলো পাবো তুই পারলে বিয়ে করে দে, যা লাগবে পরে আমি তোকে দেবো, এই অবধি আমার কথা। কাকে বলেছেন? এর নাম অরিক বিশ্বাস। হ্যাঁ, অরিক বিশ্বাস কোথায় সে পায়ে পায়রাডাঙ্গা পার্বতী, পায়রাডাঙ্গা পার্বতী অরিক বিশ্বাস, ও কী করে? ও নাকি মুন্সিপালিটিতে চাকরি করে, এখানে এসে শুনলাম তো সেও নাকি করে না। বুঝলাম যে এই যে 15 জন আসতো বলছেন, কজন কি এসছে, কী সমস্যা হচ্ছে কিছু বলেন? ও কাগজপত্র নিয়ে এসছে সব ফেক। হ্যাঁ, কাগজপত্র নিয়ে এসছে যেগুলো সব ফেক। ওদের বক্তব্য কী স্যার? ওদের কোনো বক্তব্য নেই, ওরা এসে অ্যাপয়েন্টমেন্ট চাইছে, আমরা ভেরিফিকেশন করে দেখলাম কাগজপত্র সব পেয়ে। ওরা কতজন স্যার? বলছিল 15 জন, এখন আছে 8 জন। 8 জন আছে, তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নিবেন স্যার? ব্যবস্থা যেটা নিয়ম, হ্যাঁ নিয়ম হলে ফেক কিছু পেলে আমরা তো আমাদের দায়িত্ব, ওদের দায়িত্ব আমরা নিতে পারি না। হ্যাঁ, ওদেরকে আমরা থানায় হ্যান্ড ওভার করে দিয়েছি, ওর থানায় দিয়ে যাবো। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।